দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আজ সকালের গানে আজ সপ্তাহের একেবারে শেষ দিন এবং এই শেষ দিনটাতে আমরা লোকগানের ধারায় যে গানগুলো আমাদের একেবারে প্রাণের কাছের গান সেই গানের ধারায় মেতে উঠি এবং সকালটাকে একেবারে অন্যরকম করে তোলার একটা প্রচেষ্টা আমাদের সকলের মাঝেই থাকে সবসময় এবং সেই প্রচেষ্টার তাগিদেই কিন্তু আমরা এই আয়োজন নিয়ে আজও হাজির হয়ে গিয়েছি আমি নাহিদা আফরোজ সুমি আছি আপনাদের সাথে এবং আজকে আমরা লোকজ ধারার গান কিংবা লোকসঙ্গীত যার কাছে শুনব তিনি আমার সাথে স্টুডিওতে রয়েছেন আর তিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী আব্দুল কুদ্দুস আপনাকে স্বাগতম আপনাদেরও স্বাগতম শুভ সকাল কেমন আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি আশা করি আজকে সময়টা খুব ভালো কাটবে আপনার কাছ থেকে দারুণ কিছু গান আমরা শুনব তবে গানে যাওয়ার আগে আমি যে কাজটা সবসময় করি আমার পরিবারের অন্যান্যদের সাথে একটু পরিচিত হতে চাই এবং সেই সাথে শুভ সকাল বিনিময় করতে চাই আমাদের সাথে কিবোর্ডে রয়েছেন সজীব ভাই আমার খুবই শ্রদ্ধাভাজন মিলন ভাই রয়েছেন আমাদের তবলায় গিটারে রয়েছেন দৌলতদা অনেক দিন পরে আমি দৌলতদাকে দেখতে পাচ্ছি এবং বিদ্যুৎদা রয়েছেন অক্টোবরে শুভ সকাল যেহেতু যেটা কাজ ছিল আমার যতটুকু আমি না করলে আমার ভালো লাগে না সেই কাজটুকু শেষ এবারে পুরো আয়োজনটা উপভোগ করার পালা শুরুতেই কোন গান শুনব শুরুতে আমি লালন সাইজির গান দিয়ে শুরু করতে চাই সাইজির গান দিয়ে আজকের দিনের শুরুটা হয়ে গেল খুব ভালো হবে চলুন শুনি ধন্যবাদ এসো হে অপারের কান্ডারি আমি পড়েছি অকুল পাথারে আমি পড়েছি অকুল পাথারে দাও এসে চরণ তোরি দয়া দাও এসে চরণ তোরি এসো হে অপারির কান্ডারে এসো হে অপারির কান্ডারে কোথা এলাম হে থা
জানো কোথা ছিলাম কোথা এলাম হে থা আবার আমি যাই জানো কোথা তুমি মন কান্ডারি অসাধারণ। আসলে সাইজির গানের কথাগুলো এত বেশি মুগ্ধ করে রাখে আমাদেরকে, গানের কথাগুলো আমাদেরকে এমনভাবে ডুবিয়ে রাখে। যেমন মাঝখানের একটা লাইন বা কথা আমাকে খুব টাচ করলো, যে কোথা ছিলাম আমরা, কোথায় আছি এবং কোথায় আবার চলে যাব, মানে কে জানে সেই কথা কোথায় আমরা চলে যাচ্ছি। একদম তাই, একদম তাই। লালন সাইজি তো শুধু মানবতার কবি, প্রেমের কবি, আবার উনি সুফিবাদের জন, সুফিবাদের মানুষ, যিনি মানুষকে নিয়ে এই চিন্তা ভাবনা উনি ওনার ছিল একদমই। সে এই জন্য আমাদের আমাদের এই এলাকায় না, সারা বিশ্বেই ওনাকে নিয়ে রিসার্চ হচ্ছে, অনেকে জানার চেষ্টা করছে আসলে উনি কি ছিলেন। অনেকে তাকে অন্যভাবে, আমাদের আমাদের সমাজে অন্যভাবে তাকে নিয়ে নানান কথা বলছে যারা, এখন তারা কিন্তু বুঝতে পারতেছে আসলে তার যে ধর্ম সেটা হলো মানব ধর্ম, মানুষের জন্য যে ধর্ম সৃষ্টি হয়েছে এটা কিন্তু মানব ধর্ম। আমরা কালে কালে অনেকবার শুনেছি, অনেক মহাজন বলে গেছেন, গুরু মানে যারা ছিলেন আমাদের, তারা বলে গেছেন যে আসলে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। এই কথার মানে এই কথার ভিত্তিতেই কিন্তু এগিয়ে যাচ্ছে আসলে দেশ বা আমাদের এই মানব জাতি, সেটাই আমরা চাই। এবং সাইজির যে বাণী, সেই বাণী আমরা যদি হৃদয়ে ধারণ করতে পারি, তার থেকে আর কোনো কিছু ভালোই হতে পারে না। পরবর্তী গানে যেতে চাই, পরবর্তী কি গান শুনবো? এবারে আমি একটি
আমাদের দেশের আর এক লোককবি লোকগীতিকবি রসিকের একটি গান শোনাতে চাই। হরি বাণীর টানে ভেসে যাবে তোমার বান্ধা বাড়ি ঘর মনোয়া, কারে আপন কারে ভাবিস পর তুই, কারে আপন কারে ভাবিস পর, সুখালো তোর জীবন নদী রইল বালুর চর মনোয়া, কারে আপন কারে ভাবিস পর তুই, কারে আপন কারে ভাবিস পর, সে করলো চুরি করতে কিছু নাই, ভালো যেজন বেশে ছিল সে তো মানে খেলা
কাছে টানে, যেখানে আসলে নতুন করে বলাটা মুশকিল যে কবে এর সাথে আসলে সখ্যতা গড়ে উঠেছিল। কিন্তু তাও একটু জানতেই চাইবো যে এই যে আমাদের লোকজ গানের ধারার প্রতি ভালোবাসা, সেখান থেকে চর্চা করা, এই উৎসাহটা কিভাবে পেলেন? সত্যি কথা বলতে গেলে আমি পাকিস্তান আমল থেকে, এই দেশ যখন পাকিস্তানের অংশ ছিল, সেই সময় থেকে গান করি এবং সেটা আমার মার কাছ থেকে। আচ্ছা, ওই সময়ে মুসলিম পরিবারে গান গাওয়া তো যেতই না, তাদেরকে মানে সমাচ্যুত করতো যদি কেউ গান গাইতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক সেই সময় আমার মা, উনি একটু আধ্যাত্মিক লাইনের মানুষ ছিল, গুনগুন গুনগুন করে গজল গাইতো, গান গাইতো, সেখান থেকেই আমার সুর এসছে এবং মার কাছ থেকে আমি দুই তিনটা গান শিখেছিও ওই সময়, মানে সেই দরবারি গান এবং লালন সাইজির গান আমি মার কাছে, মা সম্পূর্ণ গাইতে পারতো না, কিন্তু একটা একটা কলি গেয়ে গুনগুন করে গাইতো আর কানতো, তো তখন তো আর বুঝতাম না। মানে এই যে সাইজির বাণীর প্রতি একটা বা মানে সঙ্গীতেরই একটা নিজস্ব বিষয় থাকে, নিজস্ব ভাব থাকে, যেটা অন্যকে নাড়া দিতে খুব মানে খুব তাড়াতাড়ি সেটা করতে পারে এবং যে কারণে হয়তো চোখে জল চলে আসতো। আমার আম্মা আমাকে বলতো, বাবা সুর ঈশ্বরের সঙ্গে যোগাযোগ তাড়াতাড়ি করে দেয়, আল্লাহর সঙ্গে খুব তাড়াতাড়ি সুর যোগাযোগ করে দেয়। দেখো না, আজান দেয়, আজান দেয় আমাদের মুয়াজ্জিন সুরে, আমাকে আমার মা বলতো। আবার কোরআন শরীফ আমাদের ধর্মীয়, তাও কিন্তু সুরেই পড়ে, যার জন্য তোমাকে ভাবতে হবে, বুঝতে হবে আসলে সুরটা কি। সুর গুনগুনায়া সুর মনে আসলে দেখা যায় চোখে পানি আসে। এই জন্য আমার মা আমাকে বলছিল, বাবা আল্লাহর জন্য যদি কান্দা যায় সুরের মাধ্যমে, ঝরিলে আখির পানি, গুনাহ হয় মাফ, মুসল্লি পাইবে কোথায় আশিকের ভাব, এরকম হাদিসের গল্প আমাকে শুনায়। আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল, কিন্তু তার মাঝখানেও যে একটু গান শুনতেই হবে, আর কারণ আমাদের দর্শকরাও অপেক্ষা করে থাকেন দারুণ কিছু গানে মুগ্ধ হয়ে থাকার জন্য। পরবর্তী গানে যেতে চাই। একদম, কি গান শুনবো এবারে? আমি সাইজির গান আমরা শুনবো। সাইজির গান আসলে আমাদের সকলেরই ভালো লাগা আর একটা অন্যতম জায়গায় থাকে। চলুন শুনি। মুর্শিদ জানায় যারে মর্ম সেই জানিতে পায়, মুর্শিদ জানায় যারে জেনে শুনে রাখে মনে, জেনে শুনে রাখে মনে সে কি কারো কয়, মুর্শিদ জানায় যারে মর্ম সেই জানিতে পায়, মুর্শিদ জানায় যারে ছাড়া চলে না সে, নিরাকার অচিন দেশে আকার ছাড়া চলে না
আকাশে নিরন্তসায় অন্ত যার নাই, নিরন্তসায় অন্ত যার নাই, যাহা ভাবে তাই মুর্শিদ জানায় যারে মর্ম সেই জানিতে পায়, মুর্শিদ জানায় যারে লোকের মুন্সিগিরি আমি কি তা জানতে পারি, মুন্সি লোকের মুন্সিগিরি আমি কি তা জানতে পারি, আকার নাই যার বর্জ হয় তার, আকার নাই যার বর্জ হয় তার, বলে সর্বদাই বসে জানায় যারে কর্ম সেই জানিতে পায়, মুর্শিদ জানায় যারে জেনে শুনে রাখে মনে, জেনে শুনে রাখে মনে সে কি কারো কয়, মুর্শিদ জানায় যারে মর্ম সেই জানিতে পায়, মুর্শিদ জানায় যারে একটা সময় কাটাচ্ছি বলতেই হবে, কারণ প্রতিটা সকালই আমাদের এরকম যখন গানে গানে শুরু হয়ে যায় তখন আসলে বাকি সময়টাও খুব ভালো যায়। আমরা জানলামই আসলে যে মায়ের কাছ থেকেই আপনার বলতে গেলে হাতে খড়ি, শুরুটা ওখান থেকেই, এবং আস্তে আস্তে করে লোকসঙ্গীতের প্রতি একটা ভালো লাগে, যেহেতু ভালোবাসা যায়। হ্যাঁ সেটাই, যেহেতু সাইজির গান সেই ছোটবেলা থেকেই শুনছেন, তো সেই জায়গার ভালো লাগাটা আজ পর্যন্ত রয়ে গেছে। পরবর্তী গানে যাব। এবারে আমাদের দেশের আর এক সাধক শিল্পী মলায়া থেকে আর কি, মলায়ার একটি গান যেটা লিখেছে আমাদের দেশের সাধক শিল্পী লেখক মনমোহন দত্ত, মনমোহন সাধু, উনি কুমিল্লার, ওনার দরবার আছে, খানকা আছে, মাজার আছে, ওনার বেশ অনেক কিছু গান আছে, তার ভিতর থেকে একখানা আমরা তো গানের দিকে যাব। তবে তার আগে আমাদের সময়টা একেবারেই শেষের দিকে চলে এসেছে আজকের আয়োজনের, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই, আপনি আমাদের সাথে সকাল সকাল আমাদের আমন্ত্রণে চলে এসেছেন এবং আমাদের সময়টাকে দারুণ করে তুলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। দর্শক, আজকের সময়টা আমার তো দারুণ কাটলো, কারণ লোকগান এমনই একটা ধারা যে ধারা আপনাকে বয়ে নিয়ে যাবে অনেকটা দূর, এবং যেখান থেকে ফিরে আসার কোনো দরকার আছে বলে মনে হয় না, কারণ এরকম সুরের টানে যদি ভেসে যাওয়া যায় জীবনটা আপনাতেই অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। সবার জীবন সবার দিন অনেক ভালো কাটুক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। কথা হবে কিংবা সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে দেই আগামী পর্বের জন্য, ততক্ষণ পর্যন্ত এনটিভির সাথেই থাকবেন। আমরা গানে চলে যাই।
আমার পোষমানে না জংলা পাখি, এদিক ওদিক ঘুরে বেড়ায়, এদিক ওদিক ঘুরে বেড়ায়, এদিক ওদিক ঘুরে বেড়ায়, আমারে দিয়া সে ফাঁকি, পোষ মানে না জংলা পাখি, আমার পোষ মানে না জংলা পাখি। স্বভাব দোষে হয়ে পাজি, খেলায় সদা ভোজের বাজি, স্বভাব দোষে হয়ে পাজি, খেলায় সদা ভোজের বাজি, কথা কয় না পাগল ময়না, কথা কয় না পাগল ময়না, মনে মানায় রাখি, পোষ মানে না জংলা পাখি, পোষ মানে না জংলা পাখি। বলতে চায় না রাধা কালি, করছে কেবল কালি বালি, বলতে চায় না রাধা কালি, করছে কেবল কালি বালি, তার ভাবে সে ঘুরে বেড়ায়, তার ভাবে সে ঘুরে বেড়ায়, আমার ভাবে আমি থাকি, পোষ মানে না জংলা পাখি, আমার পোষ মানে না জংলা পাখি। পাখি যখন লয় না পড়া, এবার বুঝি ডুবলো ভরা, পাখি যখন লয় না পুঁজি ডুবলো ভরা, মনমোহন ভেবে সারা, মনমোহন ভেবে সারা, মনমোহন ভেবে সারা, সদাই ঝরে দুটি আঁখি, পোষ মানে না জংলা পাখি, আমার পোষ মানে না জংলা পাখি, এদিক পোষ মানে না জংলা পাখি, আমার পোষ মানে।